কার সঙ্গে এত ফোনে কথা বলো? তোমার বাপের বাড়ির লোকেদের বলে দেবে সকাল সকাল এতবার যেন ফোন না করেন। বাপের বাড়ির লোকেরা তো ফোন করেনি জেঠিমনি, তাছাড়া আমি তো এখানে চাকরি করতে আসিনি যে তারা ফোন করলে বলতে হবে এটা ডিউটি আওয়ার্স, এখন ফোন করা যাবে না। জেঠুমনি, আমি তো একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে এসেছি। তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। যে কথাটা শোনার নয় সেই কথাটা কি করে শুনি বলুন? আমার মা ফোন করলে কিংবা দিদি ফোন করলে আমি তাদের কি করে বলবো? সকালবেলা কাজের সময় তোমরা ফোন করো না। আর সত্যি তো আমি এমন কিছু কাজও করছিলাম না। আমাদের উপর যে নিয়মগুলো জারি করেছিলে বর্দি, সেটা মোহরের উপর জারি করে কিন্তু খুব একটা সুবিধে করতে তুমি পারবে না, কারণ তখন আমরা কথা বলতেই পারতাম না। মোহর কিন্তু কথা বলতে পারে, কারণ মোহর কথা বলতে জানে। তাছাড়া সেই সময় আমাদের সাপোর্ট করার মতন কেউ ছিল না, কিন্তু মোহরকে সাপোর্ট করার জন্য অনেকে আছে, আমরা তো আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মোহরকে সাপোর্ট করার জন্য শঙ্খ আছে। বর্দা, কি ব্যাপার? কি কিছুই বুঝতে পারছি না। এখানে 11টা মিটিং, আমরা সবাই অপেক্ষা করছি, তুমি আসছো না, তোমাকে ফোন করা হচ্ছে বারবার, ফোনও ধরছো না। বিপদ বর্দা, একটা বিপদের মধ্যে আমি আটকে গেছিলাম। আবার কি হয়েছে, কি বিপদ? আরে দেখ শঙ্কু, আমি মাথা কাজ করছি না। দেখ, এতদিন ধরে আমি কলেজে আছি, কোনো ঘটনা ঘটেছে? তুই না, তুই বল, আমি কোনো ঘটনা ঘটেছে, কিছু হয়েছে আমার, মানে কোনো দোষ ভুল কিছু হয়েছে? কি হয়েছে সেটা না বললে তো আমরা বুঝতে পারবো না। শোনো, তোমার কিছু সিগনেচার করা বাকি আছে, সেই সিগনেচারগুলো শেষ কর। আচ্ছা, হ্যাঁ, বাকি কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে। বলছি তো, তোমাদের রেজলিউশন সব হয়ে গেছে করা? আমাদের হয়ে গেছে, তোর সইটাই বাকি আছে, সইটা আগে করে নে। কিন্তু বিপদটা কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না। বলছি শোনো, উনি এখানে আছেন, ওনার সামনেই সইটাইগুলো করো, তারপরে বাকি কথা সব পরে হবে, আগে যাও সই করো। হ্যাঁ, করছি করছি। আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, ইটস অল রাইট, মানে ভয় হয়তো সবসময় তোর সাথে আমার নানা মত মিলে না, কিন্তু আমি এক্সপেক্ট করবো যে তুই এই বিষয়টা আমাকে একটু সাপোর্ট করবি, প্লিজ। আর কি ছোটকা, কেন বলছো সাপোর্ট না করে দেবো? কি যদি কোনো দরকার থাকে নিশ্চয়ই সাপোর্ট করবো। হ্যাঁ প্লিজ কর, সইটা তো করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না বলছো তো? এখানে আরেকটা আছে। সরি সরি, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না জেঠুমনি। আরে সিস্টার, এসো এসো, বলো কি ব্যাপার? বাইরে তো বিশাল গন্ডগোল হচ্ছে ছোটকা, কি ব্যাপার, কি হয়েছে? বলছি বলছি, আমি সব বলছি, আমি কাজটা সেরে নি, দু মিনিট ওয়েট করো তুমি। না না, গন্ডগোলটা কিসের? না গোলমাল কিসের, কি নিয়ে বুঝতে পারছি না জেঠুমনি। ছেলেমেয়েরা সবাই মিলে আন্দোলন করছে, বোধ হয় একটা মেয়েকে নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে, মেয়েটা বোধ হয় কমপ্লেন করেছে, সবাই ছোটকাকে নিয়ে স্লোগান দিচ্ছে। তার মানে কি বিষয়ে স্লোগান যখন দিয়েছে তখন তুমি তো নিশ্চয়ই শুনেছো, কি স্লোগানটা কি কি বলছে? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি না ঠিক মানে এটা ভাবতে পারছি না যে ভাবতে পারছো কি পারছো না সেটা পরে হবে, কি শুনেছো সেটা বলো না। ডান 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 ডান,
সই হয়ে গেছে। এই নিন স্যার, এই নিন। ও ঠিক আছে স্যার, তাহলে আপনি সব পেপারসগুলো পেয়ে গেলেন, আমাদের কাছে পেপারসের কপি রইল। হ্যাঁ তাহলে তো, হ্যাঁ জেঠুমণি, হ্যাঁ আপনি আসুন আর দেখবেন সামনেই তো সেশন, মানে আপনাদের প্রপোজাল যেগুলো আছে সেগুলো প্রপারলি সিকিউর যেতে হয়। ঠিক আছে, একটু দেখবেন। তবে আপনারা মনে হয় কোনো একটা সমস্যায় পড়েছেন, বাড়ি গিয়ে কিছু হয়েছে? এত বড় একটা কলেজ, নানারকম স্টুডেন্টস আমাদের কলেজে আসে, সমস্যা তো হবেই, তবে সেসব সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নিই। আর আমাদের কলেজের সমস্যাগুলো প্রেমিসের বাইরে যায় না। উনি আপনি কোনো চিন্তা করবেন না, ও আমরা ঠিক মিটিয়ে নেব। নমস্কার। নমস্কার। কি ঘটে গেল বর্তা, কি ঘটে গেল? আমি ভাবতে পারছি না বর্তা কি ঘটে গেল। আমি মানে কীভাবে তোমায় বলবো, আমি আমি বুঝতে পারছি না। কিছুই না জানো তো, ওই একটা মেয়ে আমার কাছে গেছিলো ওই কনসেশনের জন্য, তো আমি পরিষ্কার বলি যে কনসেশন হবে না, আর বলবো নাই বা কেন, আমি বললাম যে তুমি তো মার্কসে কোয়ালিফাই করতে পারনি তো কীভাবে কনসেশন। ঠিক, আমি একটু রুডলি কথাটা বলে ফেলেছি, মাথা গরম হয়ে গেছিলো তো আসলে। বাবা চিৎকার টিৎকার করে আমার 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 রুম থেকে বেরিয়ে গেল, আমি বেরিয়ে গেল রুম থেকে, রুম থেকে বেরিয়ে গেল। শেখি কেন কি করতে চাইছো বলো তো তোমরা, মানে তোমরা কি আমাকে আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে দিতে চাইছো? আমরা এই বাড়িটার হারানো শান্তিটা ফিরিয়ে আনতে চাইছি মা। আমাদের সবার মনে অনেক রকম অশান্তি রয়েছে, আপনারা যদি আপনাদের এই নিয়ম কানুনের কড়াকড়িগুলোকে একটুখানি কমান তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারি মা। বাই দা ওয়ে, সরি জেঠিমণি, আমি আপনাকে চা খাওয়াবো বললাম কিন্তু আমি আপনাকে চা খাওয়াতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। বেরোতে হচ্ছে? কোথায় বেরোতে হচ্ছে? তোমার মা তোমাকে এখনই ডেকে পাঠালো? আমি মিথ্যে কথা বলি না জেঠিমণি, আমি তো বললাম এটা আমার বাড়ির লোকের ফোন ছিল না, কলেজ থেকে ফোন ছিল, আর আমাকে এক্ষুনি যেতে হবে। এখন তোমার কিসের কলেজ? তুমি তো পরীক্ষা দেবার জন্য ওয়েট করছো। কলেজে একটা সমস্যা হয়েছে আর সেই জন্যই আমাকে যেতে হবে। কিসের সমস্যা, কি হয়েছে কলেজে? জেঠিমণি কি হয়েছে সেটা শুনলে আপনার ভালো লাগবে না, আর আমি এখন সেটা বলতেও চাই না। তাছাড়া আমি তো ভায়া শুনেছি, নিজের চোখে দেখিনি, আগে আমি কলেজে পৌঁছই তারপর সবটা জানতে পারবো। কি হয়েছে গো মোহর? কলেজে একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে বৌদি ভাই। তাতে তোমার কি? আমি ওই কলেজের স্টুডেন্ট, এতদিন এরকম নানা ইস্যুতে আমি ভয়েস রেস করেছি, আজকে বিয়ে হয়েছে বলে সেই ইস্যুটা আমার কাছে অর্থহীন হয়ে যাবে, তা তো হতে পারে না। একটা মেয়ের জাস্টিসের প্রশ্ন, আমাকে যেতেই হবে। তুমি আমাদের পারমিশন ছাড়া এভাবে বেরিয়ে যেতে পারো না মোহর। জেঠিমণি সমস্তটা শুনলে আপনি নিশ্চয়ই আমাকে পারমিশন দিতেন, সমস্তটা আমি এখন আপনাকে বলতে পারছি না, তবে বিশ্বাস রাখুন এমন কিছু ঘটেছে সেখানে আমার যাওয়াটা খুব প্রয়োজন। মোহর আমাকে একটু হিন্ট দেবে কি ঘটেছে বলো তো? একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে। সে কি কথা মোহর, এটা কে করলো, মানে কলেজেরই কোনো স্টুডেন্ট?
যাকে তুমি এ ব্যাপারে কি করবে, তোমার তো কিছু করার নেই। কলেজে এরকম কোনো ঘটনা ঘটলে সেটা কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে আসবে, তারা যা করার করবে, তোমার তো কিছু করার নেই এখানে। ইন্টারনাল কমপ্লেন কমিটিতে জিনিসটা আসবে আর তারপর বিচার হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার জেঠিমণি। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে সেটা খুব সিরিয়াস। একটা মেয়েকে কলেজ প্রিমাইসিসে একটা ডিরেক্টর তার রুমে ডেকে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, এটার জন্য কমিটি কবে কি রায় দেবে তদন্ত করার পর তাই জন্য বসে থাকবো। ততদিন বোধহয় ছাত্রছাত্রীরা অপেক্ষা করতে চাইবে না।